জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। শিবের হাতে ত্রিশূল থাকে কেন? সেই ত্রিশূল কিসের প্রতীক? সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ব্যাখ্যা প্রদান করব। ত্রিশূল মানে হলো তিনটি শক্তির আধার। ত্রিশূলের দুটি গুণময় তত্ত্ব রয়েছে। সেই দুটি গুণময় তত্ত্বের মধ্যে তিনটি ফলক, সেটা হলো গুণময় তত্ত্ব, আর ঋজুদ্বার হলো গুণাতীত তত্ত্ব। এই যে তিনটি ফলক, সেই তিনটি ফলকের মধ্যে বোঝায় রজগুণ, শতগুণ আর তমগুণ, সৃষ্টি স্থিতি লয়। এই যে তিনটি ফলক, এগুলো বিশ্লেষণ করে বা বোঝায়। আর এই তিনটি ফলকের মধ্যে রজগুণ গ্রন্থিতে আবদ্ধ রেখেছে এই জীবকুলকে ব্রহ্মা, তমগুণে গ্রন্থিতে আবদ্ধ রেখেছে রুদ্রদেব, আর শতগুণের গ্রন্থিতে রেখেছে বিষ্ণু। আর এই দেব আদিদেব মহাদেব যেহেতু ত্রিশূল তার হাতে অর্পণ করে থাকেন, ধরে রাখেন, তাই এই ত্রিশক্তি যে গ্রন্থি, সেই গ্রন্থি থেকে ঋজুদ্বারের মাধ্যমে অবলীলায় আঘাত করে ধ্বংস করতে পারে এবং জীবকুলকে রক্ষা করে। সেই জন্য প্রত্যেকটা জীব শিবত্ব লাভ করতে চায়, এই জন্য শিবের হাতে ত্রিশূল অর্পণ করা হয় বা ত্রিশূল থাকে। জয় শিবশম্ভু।